প্রকল্প থেকে বাগুড়িয়া ব্লকের যে দুয়ারে সরকার প্রকল্পটা চলছে, সেইখানে আমরা একটা স্টল দিয়েছি আঠুরিয়া গ্রাম পঞ্চায়েত থেকে। এখানে প্রথমেই আমরা দিয়েছি যে আমাদের ICDS থেকে কি কি পরিষেবাগুলো পাওয়া যেতে পারে। তারপরে আমরা একটা রেখেছি যে গর্ভবতী অবস্থায় মানে সঠিক যত্নটা কীভাবে গর্ভবতী মায়েদেরকে নেওয়া যায়। তারপরে আমরা এই কন্যা রেখেছি মায়েদের ওজন নেওয়ার জন্য। তারপরে বাচ্চাদের এখানে উচ্চতা নেওয়ার জন্য ফিতে আছে, এখানে গ্রোথ চার্ট আছে। আমরা আজকে সকাল থেকে 3টে মায়ের ওজন নিয়েছি, 2টো বাচ্চার হাইট নিয়েছি, গ্রোথ চার্ট দিয়ে তাদের বুঝিয়েছি। তারপরে এখানে আমরা একটা যেটা বাচ্চাদের ভালো লাগার জন্য করেছি, বাচ্চাদের একটা পুতুল খেলার জায়গা করেছি। ছোট ছোট বাচ্চাগুলো এসে মায়ের সাথে পুতুল নিয়ে খেলছে। তারপরে বাচ্চারা ইচ্ছা করলে এখানে ছবিগুলো দেখতে পারে, বই পড়ার কোন। তারপরে বিভিন্ন রকমের ডাল আছে, মুসুরির ডাল, ছোলার ডাল, মুগের ডাল, সোয়াবিন। প্রোটিনের পরে এখানে আমরা রেখেছি শর্করা জাতীয় খাবারটার মধ্যে এখানে আমরা রেখেছি চাল, চিনি, আটা, আলু, একটু বাড়িতে তৈরি পায়েস। এখানে ময়দা দিয়ে করা একটা ঘোড়া রুটি, যেমন বলি তেলের পিঠে, যেটাই বলি না কেন, এই আইটেমগুলো শর্করা জাতীয় খাবারের মধ্যে রেখেছি। তারপরে এখানটায় আমরা ফ্যাটের ব্যাপারটা রেখেছি, কিসে কিসে ফ্যাট পাওয়া যায়, যেমন এখানে তেল রেখেছি, বাদাম রেখেছি, এখানে একটা ঘি দিয়ে, হ্যাঁ, ডিমের অংশ দিয়ে একটা চপ টাইপের রেখেছি। তারপরে এখানে আমরা স্কুলে যে পরিপূরক পুষ্টিটা যেটা দিই সেন্টার থেকে, বিভিন্ন রকম সবজি দিয়ে, সোয়াবিন দিয়ে একটা খিচুড়ি করে দিই। তারপরে আয়রনটা, আয়রনযুক্ত খাবার বা লৌহযুক্ত, ক্যালসিয়ামযুক্ত যে বিভিন্ন রকমের শাকগুলো আমাদের গ্রামে গ্রামে সহজেই পাওয়া যায়, যেরকম কুলপি শাক, কুলপি শাক আছে, কাটানোটে আছে, লাল শাক আছে, কলমি শাক আছে। তারপরে আমাদের এখানে ভিটামিনযুক্ত অনেক সবজি রাখা আছে, সিজনেবেল সবজি, যেগুলো আমরা সহজেই পাই বিভিন্ন সিজনে। তারপরে গ্রামে যেগুলো আমরা পেয়ে থাকি, মোচা, কুমড়ো, কুমড়ো, বাঁধাকপি, বিভিন্ন রকমের ফলও আমরা রেখেছি। তার সাথে আমরা এখানে রেখেছি আয়োডিনযুক্ত লবণ, আয়োডিনযুক্ত লবণ, আর শেষে রেখেছি একটু দুধে প্রচুর ক্যালসিয়াম থাকে। দাদা, আমাদের এই স্টলটা আপনার কেমন লাগলো? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। দেখুন, এটা এটা আমরা আবার কি ব্যালেন্স ডায়েটের ওপর করেছি, মানে মায়েদের খাবারের যে গুণাগুণটা আছে, ঠিক আছে, একদম। আচ্ছা, ওই আয়োডিনযুক্ত লবণ, আচ্ছা, ওই সাইডটা আছে আপনার। আমাদের স্কুলের বাচ্চাদেরকে যেমন দেওয়া হয়, স্কুলের ছেলে মেয়েরা কি কথা বলো, মানে প্রসূতি মায়েদের জন্য একটা ব্রেস্ট ফিডিং কর্নার করেছি। ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে মাগুলো এখানে আসছে, তাদের জন্য আমরা পাশে একটা ঘরের ব্যবস্থা করেছি, সেই ঘরে বসে মায়েরা বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করাতে পারবে। সরকার এখানে একটা মা এই বাচ্চাটাকে নিয়ে এসেছে, এই বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিং, ওই দরজাটা খোলা আছে, যাও, এই বাচ্চাটাকে ব্রেস্ট ফিডিংয়ের জন্য যে কর্নারটা আছে, এই মাকে এই ব্রেস্ট ফিডিং করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে।